কটা বাজে? রূপালি দিরও পাত্তা নেই, মিশনদারও পাত্তা নেই। শুটটা কি আদৌ হবে? আর কি অপেক্ষা করি? এতক্ষণে সময় হলো, এতক্ষণে বলতে আমি তো, আমার তো মনে হলো আমি আগে চলে এসেছি, তুই চলে এসেছিস আগে? না, আমি অনেকক্ষণ আগেই ঢুকেছি ম্যাডাম। আচ্ছা আমাদের ইয়ে কোথায়? না মিঠুন, আমাদের বাবু কোথায়? মিঠুনদা আদৌ আসবে কিনা সেটাও জানি না আমি। সে কি অন্ততপক্ষে আধ ঘন্টা আগে থেকে বসে আছি। উমা, আধ ঘন্টা ধরে বসে আছিস মানে তুই কত বারে এসছিস? অনেকক্ষণ আগে আমার কল টাইমে এসেছি আমি। কিন্তু কল টাইম আমি তো একদম ঠিকঠাক টাইমে এসেছি। না তুমি, তুই যদি আগে চলে আসিস তাহলে আমার কি করার বল? কিন্তু এখন মিঠুন আসেনি কেন, এটাই হচ্ছে কথা। দাঁড়ো, মিঠুনদা আসুক, মিঠুনদার হচ্ছে। আমি রীতিমতো এবার সত্যি সত্যি আমি খুব রেগে গেছি। হ্যালো, তুই কোথায়? কি ভাই বলতো, এটা কোনো যুক্তি আছে বল? আমরা দুজনেই মমিতা কখন থেকে এসে আমাকে বকা দিচ্ছে উল্টে। হে ভগবান, তুই সাচ্ছিস? মানে না, এগুলো না আমি একদম ভালো লাগে না, জানিসই আমাকে। আরে আমি সবাইকে বকা দিই, মৌমিতার কাছেও আমি আজকে বকা খেয়েছি তোর জন্য, উল্লুক্ষ থাকার। কতক্ষণ লাগবে? মা, এই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই রিটনকে ফোন করতো, ভাল লাগে না। এই তো করি, তুই কোথায় রে? সিরিয়াসলি বল, কিন্তু ইয়ার কি না, সবসময় মজা ভালো লাগে না, আমি কিন্তু রেগে যাচ্ছি। ধ্যার বাবা, বলছেটা কি? অদ্ভুত একেবারে। এই রিটনকে ফোন লাগাতো, কেউ আসেনি ইয়ার কি নাকি? আর আমি ফোন করে করে হাঁপিয়ে গেছি। আমি আর করেছিলি রিটনকে ফোন? আমি এবার উঠে এবার চলবো বাড়ি, বাড়ির দিকে এবার আমি রওনা। এইটা তো মানে মানা যায় না রে, মানে অনেকক্ষণ হয়ে গেছে, আশ্চর্য তো। কালকে রাতেও কথা হয়েছে, আজকে সকালবেলাও কথা হয়েছে, আসার আগেও আমি লিটনকে ফোন করেছি। লিটন বলতে আমাকে ফোন করে করে বলছিল যে কখন আসবে, কখন আসবে, কখন আসবে। ঠিক আছে বল, এরকম হলো করতে হয় না এগুলো করে অতিরিক্ত। আমি এই জিনিস হয় না, এটা একদম ভালো ছাতা তাই। অপমান করার কোনো মানেই হয় না, আমার ভালো লাগছে না, চল আমি এখন চলে যাবো, আমার বিরক্তি লাগছে কর্তাদের। হ্যাঁ চলে যাবো, চল আমি লাস্টে একটা লিটনকে ফোন করছি, ফোন করে বেরিয়ে যাবো, বুঝলি? লিটনকে একটা ফোন করে বেরিয়ে। হ্যালো, হ্যাঁ লিটন, মিঠুন কিন্তু এখনও আসেনি। আমি মিঠুনকে ফোন করেছিলাম, ও তখনও বলছে আমি বেরোচ্ছি, দেড় ঘন্টা হয়ে গেছে এখনও বলছে আমি বেরোচ্ছি, কী করবো তাহলে? এর কোনো মানে আছে? দেড় ঘন্টা হয়ে গেল, দেড় ঘন্টা। পালি দি, আমি একটা কথা বলি, চলো আমরা বেরিয়ে যাই। আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি, আজকে ক্যান্সেল করে দাও। হ্যাঁ ঠিক আছে, মানে হয় দু ঘন্টা। না আমি এভাবে থাকবো না, ও সবারই তো টাইমের দাম আছে। কি করবি? বেরিয়ে, ও মমিতাও বেরিয়ে যাচ্ছে, আমিও বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে চল চল। নিরুন দেখছে ব্যাপারটা, আমার বউ আমাকে স্নান করিয়ে দিচ্ছিল, সেজন্য মোটামুটি সিরিয়াস মুডে তোমাকে ইয়ার
এটা করতেই হবে। সি না এই না না দেখ একদম ভালো লাগে না ওই যত বিরক্তি লাগে আশ্চর্য কখন থেকে বসে আছি তোর কোনো আইডিয়া আছে আমি লিটলকে ফোন করলাম এক্ষুনি বেরিয়ে যাচ্ছিলাম আমি কি আশ্চর্য ব্যাপার তোর তুমি আগে সানগ্লাসটা খোলো আচ্ছা ঠিক আছে রূপালীদির মাথা অলরেডি গরম হয়ে গেছে আমার তার হ্যাঁ হ্যাঁ মিঠুন এসেছে আচ্ছা তোর সব তুমি মানতা তুমি আগে বলো তুমি এত দেরি করলি কেন কারণ বেকার বেকার আমি লিটনকে ফোন করলাম না যারা দেখছে তারা কি করে বুঝবে অনেক কিছু কেড়ে দেবো চাপ নেই গলাটা আমি টিপে দিতে পারি এটা কি তুই জানিস ভাবা যায় দাও না কাশি করো কেন বলছো না সে সেটা করতে পারো আজকে যদি চলেও যাই তাও আমার আর কোনো আক্ষেপ মানে আমি আমি তোকে ডিয়ার ডাক্তারের স্টার অ্যাঙ্কার আমার পাশে আমার প্রোগ্রাম এসেছে মিউজিক অ্যান্ড মোড়ের বাপ রে বাপ আমাদের টাইটেল এর সাথে না প্রোগ্রাম করা যায় না টাইটেল সব কি সুন্দর গিয়েছে তারা আমার সঙ্গে প্রোগ্রাম করেছে দু ঘন্টা ধরে বসে আছো থ্যাংক ইউ রায় বাংলা আমাকে এই সুন্দর প্রোগ্রামটা দেওয়ার জন্য প্রচন্ড খিদে পেয়েছে কালে তোমার কি হতো সেটা মমিদা তো টেবিলটা উল্টে দিছিল না বাইতে নি আসতো আমি বাইতে নি আসতো সেটা ব্যাপার তোরা দু ঘন্টা কোনো সাবান লেগে লজ্জা দিচ্ছে দু মাস পরে স্নান করেছি তো যাই হোক আমরা আরেকবার মনে করি যেটা আমার কাজ যেটার জন্য আমাকে পেমেন্ট দেওয়া হয় সেটা তোমরা করতে পারো আজকে বল করতে পারি শুরু কর আজকে এপিসোডটা দেখি ভালো কি না ও এটা তো আমার কাজে নয় আর তোমার পেমেন্টটাকে 50% আমার একদম 50 আর 70% নিয়ে না আমার যা পেয়েছি আমি নিয়ে পুরোটা 100% তো ওকে 50 আমি 100 দেওয়ার জন্য রাজি হ্যাঁ আমি শুধু ভাবছি আমার প্রোগ্রাম এই আপনারা দেখছেন ডিয়ার ডক্টর আমি সঙ্গে রয়েছে রূপালি দুজন বিশিষ্ট ডক্টর আমার সঙ্গে রয়েছেন ডক্টর মৌমিতা এবং ডক্টর মিঠু আর আপনারা দেখছেন মিউজিক অ্যান্ড বোর সঙ্গে আমি মৌমিতা প্রত্যেক দিনের সন্ধ্যাবেলার মতন আবারও আমি হাজির আর আমার সঙ্গে আছে বিশু গায়িকা সিঙ্গার রূপালী দি আর প্রচন্ড বাজে গায় মিঠুনদা আছে ওইখানে আরে হুকুম ওকে হ্যাংলা কথা বলতে বলেছে ওটা তো তোর প্রোগ্রাম আমার কি তারপরে তুমি এখানে ডিয়ার ডক্টর আমি কি গায়ন কলেজে বসে আছি নাকি তুমি ডিয়ার ডক্টর সে তুই গায়ন থাক আর যে ইয়েতেই থাক আরে আমি বাজে গান করি আমার তো সব থেকে মনে হয় তুই মাথার ডাক্তার হলে ভালো হয় মানে অ্যাকচুয়ালি পাগলের ডাক্তার ইয়েস আই নো এটাই চাইবো আমি সবার তুই নিজেই পাগল পাগলের ডাক্তার কি ব্যাপারটা সেখানে না ব্যাপারটা হচ্ছে যে আমার ফার্স্ট পেশেন্ট হবে ডিয়ার ডাক্তারের অ্যাঙ্কার রূপালী যার মাথা সেকেন্ডের মধ্যে গরম হয় এবং সেকেন্ডের মধ্যে আবার গরম হয় আমি রয়েছি মিঠুন তোমাদের আমি একমাত্র এখনো পর্যন্ত অ্যাঙ্কার রয়েছি আর আমার পেমেন্টটা বাড়ানো হোক কারণ দুটো স্টার অ্যাঙ্কারকে নিয়ে বসে পড়েছি সেখানটায় সেটা আমার ডিমান্ড মানে আমাদের সহযোগী নিবেদক রয়েছে ক্যাফে আড্ডা যেখানে আমরা বসে রয়েছি এবং রয়েছে দি ঢাকা জুয়েলার্স আজকে আমরা আমাদের দুজন বড় রায় বাংলার খুব সুন্দর দুটো এপিসোডে দুজন অ্যাঙ্কারকে পেয়েছি যাদেরকে নিয়ে আমরা আজকের এপিসোডটা খেলবো এবং দুজনকে খাওয়াবো কারণ ওদের এপিসোডে আমাকে কেউ কিছু খাওয়ায় না ডাক্তার ডিয়ার ডাক্তার কি খাওয়া খাবে ইনজেকশন খাওয়াতে পারি আচ্ছা মিউজিক অ্যান্ড মোড়ে কি খাওয়াবে আর স্যালাইন স্যালাইন ওয়াটার আচ্ছা আমি লেভেলটাই খাইয়ে দিই আচ্ছা মিউজিক অ্যান্ড মোড় থেকে যেহেতু এসেছে আমাদের মমিতা মিউজিক অ্যান্ড মোড়ে একটু গান শুনি আমি প্রথমে কেন দু ঘন্টা ধরে ওয়েট করছি এটা প্রথম হলো কি করে দেখি স্বর্গে গেলে ওমার কাছে হাল মানে না আজকে কোন হাসি না থামছে না এত হাসি কেন ভাবা যায় দুটো সুন্দরী সুন্দরী অ্যাঙ্কার মিঠুন স্যার ওর দাড়িটা দেখে খুব ইমপ্রেস হচ্ছে শুনো আমি আমার দাড়ি কোথায় আছে এই যে দেখ আচ্ছা আচ্ছা আতশ কাজ দিয়ে গুজলে একটু পাওয়া যাবে গানটা করতে বলছো গানটা করো বেশি বেশি রাতস কাজ তো খুঁজতে গেছে তোমার জন্য একটা পারফেক্ট গান আমার মাথায় এসেছে আমি করব আমার জন্য একদম সুশীল আমার জন্য একদম আমি যেটা ভাবছি সেটা তো
হতেই পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমার মনের কথা। এই কিছু একটা পোড়া পোড়া গন্ধ হচ্ছে কিন্তু ভাই, আমার কিছু একটা ডাল নিয়ে কিছু কালা হয়ে কিছু সাদা হয়ে টাইপের। মার ঝাড়ু মেরে ছিটিয়ে ভি দেখোর, মার ঝাড়ু মেরে ছিটিয়ে ভি দেখোর, যত আছে নোংরা সবই খেংড়া মেরে সেট থেকে দূর কর, সেটের ফিরিয়ে দে না হাল। মার ঝাড়ু এটা কোনো কথা, এটা এটা কিন্তু ঠিক না, এটা এটা না। এখন জঞ্জালের কথা তো বলা যাবে না, তাহলে আবার রাজনীতি চলে আসবে, ভারত তারও চলে আসবে, সব না ওইসবে যাবো না আমরা। গানটার মধ্যে চাপের বিষয় ছিল। আচ্ছা তুমি যে এই যে টাকা, এই যে লুকসটা তোমার, এটা কোথা থেকে পাও? তুমি আমার মধ্যে এই যে লুকসটা, এই যে একটা বাঘিনী বাঘিনী ভাব একটা ব্যাপার আছে, এটা কোত্থেকে আসে? বাঘিনী ভাব? তুই এমনি দেরি করে এসেছিস, এমনি মাথা গরম, মুখটা যাও আমি চেঞ্জ করে নিয়েছি, তুই ভালো থাকতে দিবি না? বাবা আমি সেই জন্য তো মাথা থেকে চোখে এসেছি, এই যে মাথাটা গরম, আমি চোখে এসেছি, মাথার কথা বলিনি। এই যে তোমার চুলগুলো যে পুড়ে গেছে রোদে, লাল লাল হয়ে গেছে, সেটা আমি বলেছি একবারও? একটা বারের জন্য কি বলেছি? চুলগুলোর পিছনে কত খরচ পড়েছে সেটা কি তুই জানিস? সেটা জানি, সাদা চুলকে ঢাকা, সাদা চুলকে ঢাকা দিয়ে আছে তো, আর কটা দিন যা। আরে না না, সাদা চুলকে ঢাকা না, আমি দেখেছি তো, সাত রং আছে অলরেডি মাথায়, তেনার আমি একটা ছেলে, আমি নজওয়ান, আমি যুবক, দুটো নারীর মাঝখানে বসে রয়েছে, আমি জানি নারীদেরকে নিয়ে। এবং ভারতবর্ষে এমন কোনো চ্যানেল নেই, মানে বিদেশে এমন কোনো চ্যানেল নেই যে ড্যান্ড্রাফের অ্যাড দেয় না, ড্যান্ড্রাফের শ্যাম্পু বের করে না। তার মানে কি ড্যান্ড্রাফটা খুব ভ্যালুয়েবল জিনিস? এই যে বিশ্ব কোম্পানিগুলো এই শ্যাম্পু বের করছে ড্যান্ড্রাফের এগেনস্টে, সেটা আমার মাথায় রয়েছে। শোনো ব্যাপারটা একটু শোনো, সেখানে আমি প্রাউড ফিল করি যে ওই কোম্পানিগুলো তোকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। হ্যাঁ কি দেবে অ্যাওয়ার্ড? শ্রেষ্ঠ বাচিক শিল্পী। বাচিক মানে শ্রেষ্ঠ বাজে কথার শিল্পী। তাহলে তো শ্রেষ্ঠ আছে তো। বলি গন্ধ আসছে ঘুর থেকে, ধোয়া ছিল কি? ধোয়া ছিল। এবার কিন্তু আমার ঝিনুকের মালাটার অপমান করা হচ্ছে। আমি তো একটা কথা, এটা ঝিনুক নয়, তার মধ্যে শামুক আছে, জামার ভেতরে ঢুকে যাচ্ছে, ঠিক না বাড়িতে ক্যাচার লেগে যাবে মহিলা, ভেতরে আমি সাদা স্যান্ডেল বলছি, আমার এটা কোনো মানে হয় না। ভেতরটা তোর একদম সাদা, সেটা আমরা তুই আমরা জানি, তুই একদম সাদা মাটা ছেলে, তুমি সাদা ড্রেসটা পরেছো, কোথা থেকে কিনেছো এটা? দোকান থেকে? কি মনে হচ্ছে তোর? আপনি যান আগে, পরে দেখা যাবে, সব দোকানদারই আমাকে একই কথা বলে, নিয়ে যান পরে দেখা যাবে। তাই জন্য যারা দেখছেন এই মুহূর্তে দোকানদাররা এই অনুষ্ঠান, তারা কিন্তু ভাববেন না যে আমি ফ্রিতে সব জিনিস নিয়ে আসি, মানে দিয়ে দেওয়া হয় টাকাগুলো পরে পরে, প্রথমে দেয় না, পরে ক্যাচাল ঝগড়া ঝাঁটি করে, মনে করো কোনো একটা ড্রেসের দাম 200 টাকা বলা হয়, ডাইরেক্ট গিয়ে 20 টাকা বলা হয়, তাই তো? 20 টাকা আমি ত্বকের যত্ন নিতে শুরু করেছি, চুলের যত্ন নিতে শুরু করেছি। না ওটা উচিত তো, কেউ বলবে যে 65 বলে, মানে 65 এর কাছাকাছি পৌঁছে গেছে, দেখে বোঝে না।
এটা যত নিচে খুব ভালো হচ্ছে, এটা শোনো, দরকার আছে, শোনো, শুটটা শেষ হলে তোমার কি হাল হবে সেটা তুমি ভেবে দেখেছো একবারও? ভয় পেয়ে বললাম, দর্শক বন্ধুরা দেখছে আমি আসল রূপটা আমার দেখাতে চাই না। এটাই বলতে চাইছি যে মেকআপের জন্য আসল চেহারাটা কি রয়েছে, যে 50 অলরেডি ক্রসড বাট নিজেকে কি করে মেইনটেইন করছে, এটাই হচ্ছে ব্যাপার। 50 কথা থেকে 50 এবার কথাতে 50, আমি তো সবসময় বলতে আছি না না দিদি 50 বললি কেন, একটু বেশি বলা উচিত ছিল, ঠিক আছে ওটা তোমার ব্যাপার, তুমি নিজেকে লুকিয়ে রেখেছো, এটা হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয়। আচ্ছা ওই এর একদিন যে ছেলেটা এসেছিল মিউজিক্যান মোড়ে গিটার বাজাচ্ছিল না কি বাজাচ্ছিল, অত ঘেসে গেছে বলতো কি ছিল? না আমি ঘেসে ঘেসে বসিনি, আমার যেইভাবে আমার ওই বসার জায়গাটা নৌকাটা সেভাবে সেট করে, আমিও কিন্তু ডাক্তারদের কোলে বসে যাই না, বলা হয় ওরকম কিন্তু আমি বসি, বলা হয় ডাক্তারের কোলে বসার জন্য, মানে এত কাছাকাছি কেন ওরকম মনে হয় সেটটা দেখে, কিন্তু ওরকম আমি বসি না। গানের সবে আরেকবার বলে রাখি যার জন্য হিট করেছে সেটা হচ্ছে মমিতা মমতার জন্য জোড়া তাহলে খুব ভালো সে করছে এবং খুব ভালো লাগছে দেখতে সিরিয়াস, এবং গানের গলাটা অসাম সুন্দর খুব ভালো, পরে খারাপটা বলবো খুব ভালো, অ্যান্ড ডিয়ার ডাক্তার সিরিয়াসলি খুব ভালো হচ্ছে। চলো এবার চলে আসি আমরা রূপালীদির জন্য একবার জোড়া হাত তালি সিরিয়াসলি, এবার চলে আসি আমাদের হুকুমকে হ্যাংলাতে, যেখানে আমরা আমাদের সব থেকে ভালো এবং দুজন আমাদের খুব ভালো অ্যাঙ্কারকে পেয়েছি, দুটোর অনুষ্ঠানের অ্যাঙ্কারকে পেয়েছি, রায় বাংলার সুন্দর অনুষ্ঠানগুলোকে আরও সকলের সামনে পৌঁছে দিচ্ছে, যারা একদিকে রূপালীদি আর একদিকে রয়েছে আমাদের মমিতা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের হুকুমকে হ্যাংলাতে এই অনুষ্ঠানে এসেছে আমাদের সেটে আসার জন্য, আজকে সত্যি আমরা খুব উপকৃত। বাট এখানে যেটার জন্য আসা আর কি সেই ফুচকার লড়াই, এবার দেখা যাক যে অ্যাঙ্কারিং করে বা সেই অনুষ্ঠানগুলো যতক্ষণে তারা হিট করেছে আমার অনুষ্ঠানে এসে খাওয়া দাওয়া করে কে কাকে হারাতে পারে। তুই তো সেটা করতে দিলি না, প্রথমেই তো ম্যাচাকার করে দিলি আমাকে। ঠিক আছে আমি সুযোগ দিচ্ছি, এবার ফুচকা আসবে, এবার ফুচকাটা আসবে যার জন্য তোমরা ওয়েট করে আছো, যার জন্য মুখের মধ্যে জল করে টকবক টকবক করে ফুটছে, এক্ষুনি আসছে। ইয়েস এবার তো খুশি যে খাওয়ার প্লেটগুলো হাজির হয়ে গেছে, এবার তো হেভি দেখো। আচ্ছা ওই হাসি দেখবে শুনবো, আমি সেই জন্যই বলছি যে একটুখানি নিয়মটা চেঞ্জ হয়েছে তোমার জন্য, রোবার সময় আরে তুমি তো আমার সেদিনকার মাংসটা মিস করেছিস। হ্যাঁ তোমার মমিতা আমার মাংস নয়, আমি নিয়মটা একটুখানি বলি নি, আমি ডিসাইড করি তাহলে, প্রথমে তোমাদের মধ্যে খাচ্ছে তোমরা দুজন একসঙ্গে, ঠিক আছে? তো তোমার নিয়ম চেঞ্জ, আমরা সময়ের সঙ্গে এগিয়ে চলছি, সময়ের সঙ্গে চলতে হয়। সময় মানে কি? সময় মানে সময়, সময় মানে টাইম। ইয়া ইংরেজি কিছু শেখো বুঝলে তো, বয়স তো কম হলো না। তোমাদের জলগুলো ফেলো না মুখের মধ্যে, টকবক করে জলগুলো পড়ছে তোমার নাক দিয়ে যেটা বেরোচ্ছে সেটা ফেলবে না। এই তুই কি আমার সাথে খাবি? না আমি খাবো না, তোমরা খাবে। তো ইওর টাইম স্টার্ট, দাঁড়াও শুরু করি। গান গানটা হয়ে যাক, তারপরে হাতে ফুচকা মুখে গান, এটা মমিতার দ্বারা অসম্ভব একটা কাণ্ড, কারণ আমি তোকে দেখেছি আমি যেদিন কথা বলতে পারছি মমিতার ভিতরে, তুমি তো ঢেক গুলছে বুঝতেই পারছি আমি, এটা কোনো কথা মমিতা কথা বলতে পারছে না, দিস ইজ নট ফেয়ার। ফেয়ার মানে জানো? না আমি তো ইংরেজি জানি না, মেলা
চলো গা না গা এই আমরা না ওর কাছে ইংরেজি টিউশন নেব স্পোকেন ইংলিশ স্পোকেন ইংলিশ না যেরকম আমাদের সুকুমার বলে স্টপ 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 ঠিক হয়ে যাবে ওকে ওকে আমি রায় বাংলার দাদুদের কাছে কি রিকোয়েস্ট করব যে একটা স্পোকেন ক্লাসের ব্যবস্থা স্পোকেন ইংলিশ স্টপ করতে হবে চলো স্টেশনে আরে ইয়ার স্টার্ট করতে হবে ও স্টার্ট করতে হবে আমার কনসেন্ট্রেশনে চলে যাচ্ছে আমার কনসেন্ট্রেশনটা কিন্তু চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা চলো চলো গান 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 কি গান করি কি গান করি ঠিক আছে মাথায় না চলে এসেছে শুরু হয়ে যাক এই ততক্ষণ কি আমি আমি না না করোনা অলরেডি আমার মুখে জল হ্যাঁ মুখে জল হাতে ফুচকা এবং বাটি দাও জল চলো যাবো সরিয়ে রাখি গানটা শুনি না 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 রে না রে না ও না রে না রে না 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 রে না রে না কিছু করার নেই জলে ডোবা আর ফুচকা খাও ইয়েস এটাই বলে কম্পিটিশন কে মিউজিক্যাল মোর কে ডিয়ার ডাক্তার ডাইটিকের মা কি আক ডাক্তার বকাই না আমাকে কইতা বকাই না ডাক্তার বলছিলাম যে আজকে যে সকালবেলা মাংস ভাত খেয়েছি তারপরে কি ফুচকাগুলো ঢুকবে মানে ফুচকাগুলো খাওয়া যাবে কোথায় যায় খাবারগুলো এই খাবারগুলোর জন্য আলাদা কোনো স্টোরেজ রাখা আছে এই যে জল দিয়ে মোবাইলগুলো স্নান করে দিচ্ছে রূপালিদি বলছি মেকআপ উঠে যাচ্ছে কিন্তু মেকআপটা ধুয়ে চলে গেল বয়সটা বেরিয়ে গেল আরে বয়সটা চলে আসছে তো এ না এটা কোনো কথা এই যে অমিতা শোন না একটুখানি আমার কথা শোন বলছি যে শোন না বলছি তোর প্রোগ্রাম আমাকে একদিন ডাকবি মিউজিক্যাল মোড়ে একদিন ডাক অর্ধেক দিনের জন্য ডাক অল্প একটুর জন্য ডাক আওয়াজ আমি নিতে পারছি না কে বলবে এই বয়সে কি এত ফুচকা কেউ খেতে পারে মমিতার কথা বলছি আমি মমিতার কথা বলছি যে এই এত বয়স এই বয়সে যে এত ফুচকা কেউ খেতে পারে দেখো রূপালিদি প্লেট ইউজ করছে লেফট অ্যান্ড রাইট লেফট হ্যান্ডে প্লেটে ইউজ আরে বাপরে বাপ ডান এবং বাম মুখে ঢুকাও খেয়ে যাও তখন সময় রয়েছে সময় রয়েছে বা 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 লতা পাতাগুলো ছেড়ে দিও লতা পাতাগুলো আমাদের জন্য রেখে দিও রূপালিদি মমিতা কিন্তু প্রায় প্লেট শেষের পথে প্লেট সহ খেয়ে নেবে কিন্তু জল ঢোকাও খাও তাড়াতাড়ি করে জল না ঢোকালে লস তোমারই ইয়েস মমিতা শোন না বলছি যে এদিক দিয়ে জল পড়ে এই এখান থেকে দেখ এই টাকা দিয়ে এই জায়গা দিয়ে জল পড়ছে ওই লস এই রাম আমাকে স্নান করে দিল জল দিকে সব আমাকে স্নান করাতে কেন ব্যস্ত বুঝতে পারছি না বলছি রূপালি দিদি তোমার হাতে না লিপস্টিক লেগে আছে মমিতা প্লেটে মাত্র তিনখানা ফুচকা বাকি জল প্রাইস শেষ রূপালি দিদি কম্পিটিশন এখনো সময়টা যে তুমি চুল খেও না সময়টা চলছে সাত বাম দিয়ে হাটা ওইদিকে হবে নাকি দেখে দিব এই সাইড এই পাঁচটা বুঝে গেছো
আমি সিরিয়াসলি কিছু বলতে পারছি না, বলো আপনি একটা দেখেন ওই প্লেটটা দেখো, আর রায়বাংলা সবাই দেখে রাখো, মমিতাকে বিয়েতে নিমন্ত্রণ করার আগে 25 বার না 500 বার বাজবে যে ফুচকা স্টল বসে। বিয়ের ফুচকা বেশি খাই না, আর কারণ কারণটা বলে দিই, আগে যদি ফুচকা খেয়ে নিই তাহলে পরে মাংসটা কিভাবে খাবো, পেটটা উড়ে যাবে। আর আমার একটা পয়েন্ট টু বি নোটেড, ফুচকা স্টল দিন আপনারা মাংস টাকা বাঁচানোর জন্য, কারণ 700 টাকা কেজি মাংস, ফুচকাটাও 20-30 টাকায় পাওয়া যায়। আর আমি হচ্ছে ফুচকা খাইনি, আমার ডাক্তারদের কথা চিন্তা করে ফুচকা খাইনি, যে পরের দিন এই শনিবারে আমার শুট আছে, তো আমাকে ওরা বকা দেয়। আরে যেটাই হোক না কেন বাড়িতে কিন্তু একটু অশান্তি লাগে রে বলিদির, এটা কিন্তু মানতে হবে, কারণ একবার নিজের মুখে অ্যানাউন্স করে যে ডাক্তারদের কথা তিনি শুনছেন, আছে ডাক্তারের কথা শুনুক না শুনুক বাট ডাক্তারদের কথা শুনছে যে কম করে খেতে হবে, ব্যাপারটা একটু বুঝে শুনে বলো। হ্যাঁ সে আমার বড়, এটা রাখো না, এটা আমার তো, এই দাঁড়া ভাই রাখো, সে বলেছে আমার বড় বলেছে যে তুমি একটু কম খেও, কিন্তু আমার সেই জন্য আগে 25টা ফুচকা খেতে এখন 24 টাকায় বড়ের কথা তো রাখতে হবে। হ্যাঁ কিন্তু তুই ইচ্ছে করে কি মানে হচ্ছে, আমি পরে খাচ্ছি ব্যাপারটা চলে আসি, যে বলার অপেক্ষা রাখে না যে মমিতার সময়ের অনেকক্ষণ মধ্যেই আর কি পুরো প্লেট সাফ, পাটির জল স্লাব সাফ এবং স্লাব হয়ে গেছে আর কি, আর এবং রূপালি প্লেটটিকেও খাচ্ছিল, তো থ্যাংক ইউ তোমরা এসেছো, তোমাদের মানে আমাদের এই অনুষ্ঠান তার জন্য অসংখ্য ধন্যবাদ, তবে এখন তো পুরস্কার দিয়ে দিই, তোমরা খালি হাতে বাড়ি ফিরবে, খেলে পেট ভরে এখন খালি হাতে বাড়ি পেটা পাঠাবো না, তোমাদের জন্য পুরস্কার রয়েছে, সেই পুরস্কার গুলো নিয়ে আছি, ঠিক আছে তুই নিয়ে আমি তখন শেষ করি, রাখলে না না একদমই না, র্যাম্পে না র্যাম্পে হাঁটার জন্য আমরা তৈরি নই, আমরা তৈরি এখানটাতে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। শুভঙ্কর রয়েছে আমাদের ক্যাফে আড্ডার তরফ থেকে, শুভঙ্কর সাথে পরিচয় করে দিই, এরা হচ্ছে রায় বাংলার নমস্কার ডিয়ার ডাক্তার র্যাঙ্কার রূপালী এবং মিউজিক অ্যান্ড মোডের র্যাঙ্কার মমিতা, আজকে যারা আমাদের সাথে পার্টিসিপেট ছিল। আমরা প্রচন্ড ইংলিশে কথা বলি, আমরা সব সময় স্পোকেন ইংলিশ ব্যবহার করি এবং স্পোকেন ইংলিশ বলে থাকি, আমরা স্টেশনে গিয়ে স্টপ বলি, হ্যাঁ মানে এটাই হচ্ছে আমাদের আজকে অনুষ্ঠান, হুকুম হুকুম হ্যাংলা, বুঝতে পারছেন খাওয়ার সঙ্গে স্পোকেন ইংলিশ কিসটা হলো কিসটা কিসটা হবে, যাই হোক শুভঙ্করকে রিকোয়েস্ট করলো আজকে আমাদের উইনার হয়েছে মমিতা, মমিতা হাতে একবারই কিন্তু যেবার খাবে যে কার্ডটা বারবার দেখাবে ওরকম নয়, যেবার খাবে সেবারই পিছনে তখন ছুঁই করে দেবেন, না পিছনে ছুঁই করা আছে বাজকে দেয় না রে বাবা, যাই হোক সো এটাই হচ্ছে আমাদের ক্যাফে আড্ডার এই মজাটা, মানে এখানে এসে সবাই খাওয়া দাওয়া করো, আর তোমরা এতক্ষণ ধরে দেখছিলে লুজার হয়েছো, আর তোমরা দেখছো এখানে আমাদের হুকুমুকে হ্যাংলা যার সহযোগী নিবন্ধন রয়েছে ক্যাফে আড্ডান দি ঢাকা জুয়েলার্স, আর বুঝতেই পারছো কি হারে শুরু করেছে এই ডিয়ার ডাক্তার অ্যাঙ্কার রাই বাংলা।